বেয়ানীবাজারে তৃতীয় দফার বন্যায় ভালো নেই বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষ বন্যার কারণে দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না বানবাসীদের বর্তমানে বৃষ্টিপাত কম হওয়ায় এবং পাহাড়ি ঢল না থাকায় কিছুটা কমেছে নদ নদীর পানি ফলে নদী ও হাওড়াঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে বিয়ানি বাজারে টিএনটি রোডে ইবনি আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা ভেসে উঠছে তলিয়ে যাওয়া সড়ক পানি কমলেও বেড়েছে নানা ধরনের দুর্ভোগ পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছাড়ছেন বানবাসীরা কুশিয়ারা নদীর দুই পয়েন্ট ও সুরমা নদীর একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারা নদীর বাজারের শেওলা পয়েন্টে পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কবলিত এলাকায় পানিবাহিত রোগের উপদ্রব দেখা দিয়েছে বন্যার কারণে সড়ক কৃষি মৎস্য অবকাঠামো সহ নানা খাতে বিপুল ক্ষতির মুখে পড়েছে এই উপজেলার বাসিন্দারা সিলেট মহাসড়কের কাকরদিয়া তেরাদল এরিয়ার বন্যা কবলিত রাস্তার উপর দিয়ে যে বন্যার পানি বেয়ে যাচ্ছে সেই জায়গায় গতকাল রাতে একটা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে এবং তারপরই কাকুদিয়াত রাদল উচ্চ বিদ্যালয় বাইকারস কমিউনিটির সহযোগিতা এবং তাদের পরামর্শে আজকে সেই পড়ে যাওয়া জায়গা এবং বন্যার কারণে রাস্তার যে অংশগুলো ভেঙে গিয়েছে সেই ভেঙে যাওয়া অংশে লাল ফ্ল্যাগ সংকেত দেওয়া হয়েছে যেহেতু কোনো রকমের গাড়ি বিপদ এ চলতে পারে এবং যানবাহন কোনো রকম বিপদের সম্মুখীন না হয় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি কয়েকটা ফ্ল্যাগ বিভিন্ন জায়গায় দিয়েছি যে জায়গাগুলো ব্যাংকে গিয়েছে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আবেদন জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব বন্যার পানে চলে যাওয়ার পরই রাস্তাগুলো যেন মেরামত করে দেওয়া হয় এবং যার জন্য মানুষ সহজে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয় আসলে আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে রাস্তার বেশ কয়েকটা অংশ ভেঙে গিয়েছে মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে কিছু অসাধু মাটি ব্যবসায়ীর কারণে প্রতি বছরই মানুষের কষ্টের শিকার হয় এই বছরও আমাদের গ্রামের বেশ কয়েকটি পরিবার তাদের যে গড়ের জায়গা নষ্ট হয়েছে এবং আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে আমি যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই অসাধু মাটি ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি রাখবেন এবং যে আমাদের বন্যার পানিতে যে সকল রাস্তা ঘাট ভেঙে গিয়েছে সে সেগুলো যাতে সম্ভব মেরামতের জন্য আপনারা দৃষ্টি রাখবেন এই ডাইক ভাঙার প্রধানত কারণ হইল যে যারা মাটি ব্যবসায়ী আছে তারা অবৈধ ব্যবসা করার লাগে তারা অবৈধ ব্যবসা করার লাগে তারা ডাইকগুলা কাটিয়া দেয় এক বর্ণার সময় আমরা যা কষ্ট করি সারা মানসিক সাইডেও সারা মানুষে বন্যার সময় খুব বেশি কষ্ট করে এখনও আপনারা সারা রাস্তাঘাট ডুবাইল গোর ডুবাইল মানসে এক কষ্ট করলো এওতপাইয়া দিন যে সময় হুকনার দিন আইলো মাটির টানে সারা রাস্তার মাটি না কোনো গাড়িগুলো চলাচল করা যায় না কিছু চলাচল করা যায় আমার একটাও আবদার আবদার থাকবো আমরা অধ্যতনও কর্তৃপক্ষ রাজ্যে যে তারা অবৈধভাবে মাটি ব্যবসার সাথে জড়িত আছে তারা জেলা এই ব্যবসাটা জেলা মানে টোটালি বন্ধ করা যায় ও একটা পদক্ষেপ নেওয়া আমরা সাধারণ জনতা আমরা চাই যোগসান বসবাস করতাম এখন প্রত্যেকটা নাগরিকের নিরাপদ সড়ক চায় এবং নিরাপদ সড়কও লাগে আমরা জোরদার দাবি জানাই যে মাটি যারা ব্যবসা করেন অবৈধভাবে ওগুলা টোটালি আইনানুগতভাবে অবৈধ আমরা যতটুকু জানি তো অবৈধ মাটি ব্যবসাগুলো নিষিদ্ধ করার লাগে জোরদার দাবি জানাই বন্যার পানিতে সিলেট বারোই গ্রাম সড়ক থেকে পানি কিছুটা নামলেও সড়ক ভেঙে যাওয়ায় ও বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছে পুরাতন ভাঙনে আবার নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে কুশিয়ারা নদীর পানি অনেক কমার দিকে পানি কমের বিদায় রাস্তার বেশ কিছু জায়গা বাঙ্গা দেখা যার গতরাই তো একটা কার পড়ছে এই এই বিষয়টাই মাথায় রেখে কাকরদিয়া ট্রাজল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটি নিজ দায়িত্বে রাস্তার বাঙ্গা জায়গায় ফ্লেগ দিছে আপনারা সবাই যদি ফ্লেগ দেখিয়া যায়ন তাহলে আশাবাদী আমরা গাড়িও কোনো কোনোরকম বিপদও করতাম না গতকাল রাতে আমরা প্রাইভেট ও একটি সার আমরা ও মেন তো আপনার পড়ে গেছে পড়ার পরে আমরা কাকরদিয়া রাজলর স্থানীয় মানুষকে আপনার চিকার করতাম এখন আমরা কেটি বাই কাজ কমিউনিটি পক্ষ দেখে ও বিপজ্জনক যতটা জায়গা আছে ও আমরা লাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করি আর ফানি যাওয়ার পথে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা ও রাস্তার ও দুধ সংস্কার করে দেওয়ার জন্য দ্রুত দাবি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উপজেলায় এগারোটি মেডিকেল টিম গঠন করা হয়েছে প্রতি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করে বন্যার্ত অসুস্থ মানুষকে সেবা প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বন্যার ইয়েগুলোতে নর্মালি দেখা যায় যে ডায়রিয়া ইয়েগুলো কারণ বিশুদ্ধ পানির টিউবওয়েল ডুবে যায় বা ইয়ে ডুবে যায় সেসব আমরা বিশুদ্ধ পানির একটু অভাব হয় আর তাছাড়া আমাদের চর্মরোগ একসাথে থাকার কারণে হোক বৃষ্টিতে ভেজার কারণে হোক বা স্বেচ্ছে পরিবেশে থাকার কারণে হোক আমাদের চর্মরোগগুলো বৃদ্ধি পায় এছাড়া আর তেমন খুব উল্লেখ করার মতো ইয়ে নেই তবে আমাদের এখানে এখন দু চারজন রুগী একটু বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া আর তাছাড়া বন্যার স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আছে আমাদের বর্তমানে এগারোটা টিম ফিল্ডে কর্মরত পাঁচটা রিজার্ভ টিম আছে আমাদের এখানে একটা কন্ট্রোল রুম আছে আমরা যে কোনো বড় ডিজাস্টারের জন্য বা ইয়ের জন্য প্রিপেয়ার্ড আছি ইনশাল্লাহ আমাদের টিম রিজার্ভই থাকবে এদেরকে নামাইতে হবে না আমরা মনে করি আমাদের ইয়ে ডিজাস্টারটা মোকাবেলা করতে খুব ইনশাল্লাহ এদিকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি সেবা বিভাগ ও বিত্তবানরা বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নিরাপদ পানে বিতরণ করছেন তারা সৈয়দা আখি হক এবিটিভি